সো গাইস গাড়ি পার্কিং এ রাখার পর কিছুটা হেঁটে অমৃতা জানা বলছে আর ভয় লাগছে না, এখন কাজ ছিল ঘুগনি খাওয়া চলছে চিকেন লাগে। हाय गाइस, वेलकम बैक टू द चैनल वंस अगेन। सो आज हम जा रहे हैं उलुबेरिया में रास मेला देखने, तो चलिए स्टार्ट करते हैं न्यू ब्लॉग उलुबेरिया रास मेला। আমাদের বাংলো, ফুলেশ্বর বাংলো, পিকনিক করার জায়গা। এটা আমাদের উলুবেরিয়ার বিখ্যাত বাজার, শুটকি মাছ বাজার, শুকনো মাছ বাজার। আমাদের এলাকার মধ্যে উলুবেরিয়ার বিখ্যাত বাজার শুকনো মাছ বাজার, দেখতেই পাচ্ছো গাইস কত শুকনো মাছ। এত ভিড়, এত জ্যাম এই রাতের কারণেই, প্রচুর দূর দূর থেকে বহু লোক আসে রাস মেলা দর্শনের জন্য। ক্যামেরাম্যান ঢুকে গেছিল দোকানে একটু। Thank you.
বাইকে কত? বাইকে 10 টাকা নাকি? তো গাইস, গাড়ি পার্কিং এ রাখার পর কিছুটা হেঁটে আসতে হলো। তার কারণ হলো যা ভিড়, এই ভিড়ে গাড়ি চালানো মুশকিল। প্রচুর ভিড়, মানুষের ভিড়। আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি, আপনাদের ওই সন্তানকে পুজো দিতে সুবিধা হবে। এছাড়াও আপনারা মান্যতা দেবেন, মাস্ক করবেন, অপরকে মানো। আপনারা তো গুরুত্ব বজায় রাখবেন, সর্বাঙ্গীন আচ্ছা। মেয়েরা দোলনা চড়ছে আর এখানে এত বড় একটা মেয়ে, এ বলছে ভয় লাগছে দোলনা চড়তে। কিচ্ছু হবে না, দেখ ভয় পাচ্ছে মোটা। এখানে দেখুন চালু হয়ে গেছে, ভয় পাচ্ছে। কিচ্ছু হবে না, আমি ধরে আছি। কোনটাই না ফেলে দিচ্ছিস, বাইরে পা দিস না, পাপ টাল খেয়ে যাবি। যখন ওদিকে হেলমেট ঢুকে যাবি, পড়ে যাবি। যা একটা পা আমার ওদিকে, আমার মা মাকে ঢোকা শট। অমৃতা জানা বলছে আর ভয় লাগছে না, এখন কাঁদছিল, খুব কাঁদছিল ভয়ে। কিছু নিবি? ফুচকা না ঘুগনি? ঘুগনি খাওয়া চলছে। একটা 10 একটা 40
গাইস এটা মেলা থেকে কিনলাম। কখন কিছু কিনেছে, ভেল খাচ্ছে, ভেল খাচ্ছে সব, চিকেন ফুচকা খাচ্ছে। ও এসার রাইডার যাচ্ছে তিনজনকে নিয়ে। পা ঝুলছে না, আস্তে রুমে ব্রেক মেরো না। Sound the head.